19তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2014। 10 দিন দেরি করে আগামী শনিবার শুরু হলেও মেলার অনেক কাজই অসম্পূর্ণ রয়ে গেছে। শুক্রবার দুপুরে বাণিজ্য মেলার সরজমিনে দেখা যায় বেশিরভাগ প্যাভিলিয়নের কাজই রয়েছে অসম্পূর্ণ। গেট থেকে শুরু করে ভিতরের রাস্তা কোনো কিছুরই কাজ এখনো শেষ করতে পারেনি আয়োজকরা। আবার যে কাজগুলো হয়েছে তার ভেতরও অনেকটা দায়সারা ভাব। তবে কাজের অগ্রগতির এই অবস্থা সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ। 11 জানুয়ারি সকাল 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবে বলে শুক্রবার দুপুরে বাণিজ্য মেলা সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। মেলা চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় প্রতিদিন 1 লক্ষ লোকের সমাগম আশা করছে আয়োজকরা। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। প্রাপ্তবয়স্কদের জন্য 30 এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা করে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। লেআউট প্ল্যান অনুযায়ী মেলায় স্থাপনার সংখ্যা 471টি। এর মধ্যে প্যাভিলিয়ন 96টি, মিনি প্যাভিলিয়ন 49টি, স্টলের সংখ্যা 316টি, রেস্তোরাঁ রয়েছে 10টি। এশিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপ মহাদেশের 12টি দেশ মেলায় অংশগ্রহণ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বাংলাদেশ সহ মেলায় অংশ নেওয়া দেশগুলো হচ্ছে ভারত, চীন, মালয়েশিয়া, হংকং, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও তুরস্ক এবং সিঙ্গাপুর। বিদেশি প্যাভিলিয়নের জন্য আলাদা জোন করা হয়েছে বলেও জানানো হয়। বিদেশি প্যাভিলিয়নের নির্দিষ্ট জোনে গিয়ে দেখা যায় বেশিরভাগ কাজ বাকি, আর সব দেশের প্যাভিলিয়নও নেই। মেলায় কিছু নতুনত্ব আনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অনলাইন শপিং, দেশীয় লোকসঙ্গীত, শিশুদের জন্য ই পার্ক, ফরেন জোন, মেলার নির্ধারিত সময় হিসাব ঘড়ি এবং অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান ও দাখিল। এবারের মেলায় বেশ কিছু ক্ষেত্রে নতুনত্ব আনার জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছে। যেমন সুন্দরবন ইকো পার্ক, এটা গতবারও ছিল, এটা আরো বৃহত্তর পরিবেশে এটা করা হয়েছে। এটাও নতুনভাবে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। জরুরি চিকিৎসা কেন্দ্র প্রদানের লক্ষ্যে ছোট আকারের মেডিকেল সেন্টার, রক্তদান কেন্দ্র, দেশীয় লোকসঙ্গীত, অভ্যন্তরীণ মাইকিং এর পরিবর্তে অডিও ভিজুয়াল সিস্টেম, শিশুদের জন্য ই পার্ক, পৃথক ফরেন জোন, ক্রিয়েটিভ কাউন্টডাউন ক্লক, সাকুরা গার্ডেন, অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান ও দাখিলের ব্যবস্থা এবার ছিল। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এর অংশ হিসাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট মেলার মধ্যে মহড়া দিতে দেখা গেছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে ধারণা দিতে এবারও মেলায় রয়েছে বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়ন। খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণের লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক বুথ থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিয়োজিত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ গঠিত টিম মেলা চলাকালীন প্রতিদিন ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করবে বলেও জানান আয়োজকরা। মেলা নিরাপত্তার জন্য সরকারি আইনশৃঙ্খলা আনার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াচ টাওয়ার, ভেহিকেল মিরর সহ মেলা প্রাঙ্গনে 120টি সিসিটিভি থাকবে, কাজ করছে। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধের জন্য ABC, BC, সি ক্যাটারিভুক্ত লাইসেন্সধারী ইলেকট্রিক্যাল এবং নিয়োজিত কর্মচারীদেরকে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিগত বছরের ধারাবাহিকতায় DITF 2014-তে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে। দর্শনার্থীদের যাতায়াতার্থে প্রশস্ত ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে আমব্রেলা স্পট নির্মাণ করা হয়েছে, যেখানে ক্লান্ত দর্শনার্থীরা বসে বিশ্রাম নিতে পারবেন। এছাড়াও 3টি মা ও শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হয়েছে। খাবারের ও পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। মহিলা পুরুষদের জন্য পৃথকভাবে যথেষ্ট সংখ্যক টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার সৌন্দর্য বর্ধনের জন্য নির্দিষ্ট স্থানে ফুলের বাগান এবং পানির ফোয়ারা নির্মাণ করা হয়েছে। খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণের লক্ষ্যে ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক বুথ থাকবে। তাছাড়াও ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিয়োজিত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ গঠিত টিম মেলা চলাকালীন সময়ে প্রত্যহ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করবে।